ঠিক সময় সেখানে ঢোকেনি। এবার বলছে যে পুলিশ ঢুকতে দেয়নি। পুলিশ কেন ঢুকতে দেয়? পুলিশ যদি না ঢুকতে দেয় তাহলে তো ক্রিমিনালগুলোকে অ্যারেস্ট করবে, এমনি যে পুলিশ বাধা দেবে তা তো নয়, পুলিশ অ্যারেস্ট করবে। অ্যারেস্ট তো পুলিশ করেনি তাদের, হাইকোর্ট তাদের রক্ষা কবচ দিয়ে দিয়েছে ক্রিমিনালগুলো। তো এবার তারা ঢোকেনি বা অন্যভাবে তারা নিজেদের মধ্যে গোলাগুলি করেছে কি করেছে আমি জানি না। পরবর্তীকালে তারা বলছে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আরে একটা পদ্ধতি আছে, যদি বিমানবন্দরপাধ্যায় অ্যাসেম্বলি 11টায় ডাকে আর আমি যদি 3টের সময় এসে বলি যে আমার অ্যাটেন্ডেন্স দিতে হবে, তাহলে ওটা কি সম্ভব হয় নাকি? একটা পদ্ধতি থাকে, সেই পদ্ধতি গায়ের জোর। ইওর কাছে গেলাম, ইওকে দিয়ে সই করিয়ে দিলাম গায়ের জোরে, থ্রেটনিং করলাম যেরকম ব্যারাকপুরে হচ্ছে, রিভলভার নিয়ে কাউকে কিডন্যাপ করলাম। আরে কিডন্যাপ করেছে তার কেস হয়েছে, তো কিডন্যাপ কেস যদি কাল থেকে না হয় তাহলে তো পশ্চিমবঙ্গে সবাই কিডন্যাপ করতে শুরু করেছে। কোনো তীর কিছু না, বিজেপির এখানে ল্যাংড়া ঘোড়া দৌড়তে পারে না। এবার সে নাচতে না জানলে উঠান ব্যাগ, সে বিভিন্ন রকম বাহানা। দ্বিতীয়ত হয়েছে যে বিধায়ক যাকে স্টার আনন্দে বলা হলো বিজেপির বিধায়ক, সেই বিধায়ক কোন সিম্বলে ইয়ে হয়েছে, নৈতিক অধিকার তার কী করে হলো বিজেপির বিধায়ক ক্ষমতা? তিনি কি রেজিগনেশন দিয়েছেন বিধানসভায়? বিশ্বজিৎ এখন কোন দলের বিধায়ক বিশ্বজিৎকে বলতে হবে? স্টার আনন্দে আমি শুনেছি বলেছে যে বিজেপির বিধায়ক, এবিপি আনন্দে বলেছে।